এই মুহূর্তের সব থেকে বড়সড় সড়ো দুঃসংবাদ হলো ঈদের আগেই ভারতে ভয়াবহ জঙ্গি হামলায় মারা গেল পাঁচজন ভারতীয় সেনা খবর পেয়েই সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে সাতজন সদস্য কাশ্মীরের পুঞ্জ জেলার সেনাবাহিনীদের গাড়িতে হামলা চালায় যার ফলে মৃত্যু হয়েছে ভারতীয় সেনার পাঁচজন জওয়ানের সেই ঘাতক জঙ্গিরা নাকি নিকটবর্তী গ্রামেই লুকিয়ে আছে তেমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা তাদের দাবি জঙ্গিরা সকলেই পাকিস্তানি জাতীয়তাবাদীর গোষ্ঠীর সদস্য লুকিয়ে কাটাতার অতিক্রম করছে তারা প্রতিরক্ষা সূত্রের দাবি রাজনৈতিতে স্থানীয় জঙ্গিদের সহায়তায় কাটাতার পেরিয়ে পাকিস্তানের এই জঙ্গিরা জৈশ ই মোহাম্মদ এবং লস্করি তৈবা গোষ্ঠী তাদের সাহায্য করেছে জৈশ সমর্থিত একটি জঙ্গি গোষ্ঠী এই হামলার দায়ও স্বীকার করেছে বলে খবর হামলায় লস্কর গোষ্ঠীরও হাত রয়েছে বলে মনে করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা কাশ্মীরের এই জঙ্গি হানার পর তৎপর হয়ে উঠেছে ভারতীয় গোয়েন্দারা এবং পুঞ্জের বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে জঙ্গিদের খোঁজে নামানো হয়েছে ড্রোন এবং পুলিশের অর্থাৎ প্রতিক্ষণপ্রাপ্ত কুকুররাও গোপন সূত্রে মারফত গোয়েন্দারা জানতে পারেন সাম্প্রতিক সময়ে জৈশ এবং লস্করের বেশ কয়েকটি দলকে পাক অধিকৃত কাশ্মীরের জোড়ো হতে বলা হয়েছে গ্রামের আনাচেকা সুকৌশলে তারা লুকিয়ে আছে বৃহস্পতিবার হামলার পর গোটা এলাকায় কড়া নিরাপত্তা ঘিরে রেখেছে পুলিশ বোমার নিষ্ক্রিয়তাকারী গোষ্ঠীর সদস্যরা এলাকায় পৌঁছেছেন তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন কাশ্মীরে আবারও জঙ্গি হামলা হয় যার জেরে পাঁচজন ভারতীয় সেনা কিন্তু শহীদ হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ